মন্দ চারজনের নিত্য দ্বন্দ্ব অদ্ভুত সব কাজের সঙ্গী চলছে গাড়ি চৌরঙ্গি 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 নীতি বাক্যে নেই যে জুড়ি সুযোগ পেলেই করছে চুরি উপদেশে ভরছে ভুরি আসলে চল চাতুরি অদ্ভুত সব আচার ভঙ্গি চলছে গাড়ি চৌরঙ্গি চলছে গাড়ি আমি সোফিয়া এখানে কি মজু সাহেব থাকেন মজনু হ্যাঁ মজনু তো আমার খালাতো ভাই সে তো একটু আগে সিলেক্ট করে গেল মজনু আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম কি সমস্যা বলেন আমি সব ঠিক করে দিচ্ছি আসলে আমি খুব দরকারে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি মজু সাহেব আমার লাগেজ সব কিছু নিয়ে বিল্ডিং দেখিয়ে বললেন যে উনি এখানেই আছেন আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে খুঁজতে এসেছি ম্যাডাম কিছু মনে করবেন না আপনার লাগেজে কি মূল্যবান জিনিসপত্র আছে লে জি খুব মূল্যবান এ ম্যাডাম মোরা একবেলা যা বিজনেস করছি ওই হালার পাহালায় তো মগজে বড় বিজনেস করে গেছে আপনারা বললেন উনি এখানে আছেন একটু ডেকে দিন ডেকে দিন লাগে লাগে ডেকে দিন না ম্যাডাম এই মজনু সেই মজনু না এই মজনু হলো ওই যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে সুরিকে বাসাবাড়ি করে বেড়ায় আর আমার খালাতো ভাই মজনু এই দিয়ে সেই দিয়ে না আমি ভুল বুঝেছি ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার ব্যাগ খুঁজে দেব আর উনি হচ্ছে শফি ভাই উনি গোয়েন্দা ও উনি তাহলে প্রাইভেট ডিটেকটিভ হ্যাঁ প্রাইভেট টিউশনই করাতাম তো এই কি করব ছাত্র 11 বলো তার বাপ বাদ দিয়ে দিল তাহলে চলেন আমরা আপনার ব্যাগটা খুঁজতে যাই সবাই মিলে দিনা দিন খুঁজতে হইবে রাইত হইলে মোর আবার গা সামসম করে হ্যাঁ সামসম করে সামসম করে এই চলে কাজ করে কি এই তোরা তিনজন নিয়ে গিয়ে ব্যাগ খুঁজে নিয়ে আমি ম্যাডামের বসা আর ফ্যানটা সারিয়ে দিই আপনি বসে বাতাস খান আমরা খুঁজে নিয়ে আসি চলেন ম্যাডাম আপনি থাকেন এ ভাই আমি এটা কি করি ম্যাডাম ব্যাগ মগুলো সিলাই দেবে না কাম করো দেয় চল চল শার্লক হোমস কি বলেছে জানিস কি বলেছে বলেছেন ইওর মেরিট থিপস গেম মানে মানে হইল গে তোমার 14 টি হলি বুদ্ধির খেলা খেলতি হয় আম্বা করে সামনে পিছে হাঁটলি হয় না বুদ্ধির খেলা খেলতি হয় এটা কথা শুনবে আর তুই কি আমার কথা শুনে কথাটা শুনেন কথাটা শুনেন অনুরোধ কথাটা শুনেন মালিক আমরা যদি পাঁচজনই হয় তারা থাকি তাহলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না ওই মজদু তার কাজ বাঁকা চলে যাবে আমার বুদ্ধিটা হইলো আমরা পাঁচজন একসাথে না থাকে আলাদা থাকি দুইটা গ্রুপে ভাগ হয়ে তাইলে হয়তো টেন্স হইতে পারে হায় 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 এ বতা এ তোর কথা লাগে মুই একবার মোরা এইভাবে থাকলে কোনো কাম হইবে না মোরা দুই ভাগে ভাগ হইয়া কাম করুক তাহলে এক কাম করি তুই মুই আর সফিয়া মানে সফিয়া ম্যাডাম আমরা একদিকে যাই সবি ভাই আর তো তার একদিকে যাও এটা বলো আপনার একদিকে আমরা একদিকে বুঝিনি আর রবি একটু সেন্স করি কথা বল ম্যাডাম সেই দেশ বিদেশ কোথাতে সাত সমুদ্র তেরো নদীর ওপারতে আমেরিকাতে আসে সে এনকার রাস্তাঘাট কি সব চেনে না সিকিউরিটি লাগবে না আমি থাকলি পরে একটা সিকিউরিটি হয় আমার সাথে সাথে থাকবি মানে আমার তো তার সাথে থাকবে আমার কথা শুনবেন আমাকে নিয়ে আপনাদের এত টেনশন করতে হবে না আরে না না টেনশন করা লাগবে লাগবে তো কারণ আপনার পাশাপাশি সবসময় আমার থাকতে হবে কারণ আপনি যখন বাসায় গিয়েছিলেন দরজা কে খুলেছিল আমি দরজা খুলেছিলাম আচ্ছা তাহলে তোতা ভাই একটা কাজ করেন আশেপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করেন আপনি আমার আশেপাশে থাকলে আমার হয়তো ভয় পাবো না হ্যাঁ আমি ভয় পেতে পারি
ম্যাডাম আমি একটা জিনিস বুঝি নেন, মানে তু তো একটা বাচ্চা ছেলে, নাক ধরে সাপ ধরে দুধ বাড়া আসে, তারে আপনি 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 করে বলতেছেন, তারে আপনি তুমি করে তুই করে বলবেন, আপনি বলবেন? আরে না না, আমি বাচ্চা না রে ভাই, আমি আচ্ছা আমি বুঝতে পারি নে, আই টক শি টক হোয়াই ইউ মিডল টক, মানে তুই বড়দের মধ্যে কথা লজ্জা করতিস না, শিখিস না? এই এই যে লাল বেশি করে মজি যায়, চলে 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 আসে আসে চলে 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 আসে বড় হয়ে গেছে আশ্চর্য, আমেরিকা পর কি আছে, আমার জিনিসপত্র ওরা নিয়ে গেছে আর আমি তো কিছুই বলবো না। চুরি বাট পরে করে মালও পাবি, আবার শরীরে স্পর্শ পাবি, কোনো ইনসাফ টিনসাফ না। আপনার আমার সাথে যাবেন নাকি যাবেন না, আপনি যদি না যান আমি একাই যাবো, একাই দৌড়বো থেকে। এ ম্যাডাম খারাপ খারাপ, আপনার একটু বুঝাই কইতে আসি, মুই একলাই ওই দুইটারে ফিরাই আড্ডিগুডি বাইঙ্গা সদরঘাটে লঞ্চে উড়াই দিতে পারি, কিন্তু এতে তো কোনো কাম হইবে না। কেন কাম হইবে না? ওর কাছ থেকে তখন মালপত্র পাবেন না। ওই দেখেন কোন মালপত্র আছে? আছে নাই? এখন ও যদি বলে যে না আমি আপনার মালপত্র নেই নাই, আপনি প্রমাণ করতে পারবেন? পারবেন না, উল্টে পাবলিক আমাকে প্যাদানি দেবো। তাহলে কী করবো? ও হয় হয় এক কাম করি, মইমগো গোয়েন্দা প্রধান সুবিবাইরকে ফোন দেই। ফোন দেই ম্যাডাম, এটা কোনো চিন্তা করেন না, আপনার ব্যাগ উদ্ধার করবে শপথ নিচ্ছি। এই তোরা কোন দিকে চলে গেলি বুঝতে পারলাম না। এ বাইডি, আপনি তো মোটর সাইকেল লাইকা লাল গাড়ির পেছনে দৌড় দিলেন, মোরা টার্গেটের কাছে। কি বলতেছিস টার্গেটের কাছে? এটি কি বলতেছিস তুই? আমি এত করে কলাম যে সোফিয়া ম্যাডাম আমার কাছে দে, তুই ফুসলা নিয়ে গেলি আর নিয়ে এখন বলতেছিস টার্গেটের কাছে? এ বাইডি, এ হলে আপনি চিন্তা করতে হইবে না, সোফিয়া ম্যাডাম ঠিক আছে, এখন মগো টার্গেট মানে মজনুরে কি করবো হইয়া কর, মজনু মগো পাশে। ও সেই দিয়ে বলবি না মজনু। এই শোনেক, তোরা মোটেও ভাই পাবি না, অনেক তিনজন মিলে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি কর, আমি আমরা আসতেছি। ওকে, ওভার এন্ড আউট। কি কইলো কি কইলো কি বলো? হ্যাঁ কইলো, মগরের লাইনে খাড়াই তুইবে, লাইনে খাড়াইয়া তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করতে। তুই এক কাম কর, তুই সামনে খাড়া, সোফিয়া ম্যাডাম মাঝখানে, মুই পেছি। না 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 না, তুই সামনে খাড়া, ম্যাডাম মাঝখানে, আমি পিছে। ওকে, একটু রিক্স হইয়া যায়, অসুবিধা নাই, আমি পিছে আছি, তুই খাড়া। ম্যাডাম একটু কলেজে থাকেন, কিছু হইলে কোলে লাভ দিয়ে উঠবেন না, আমি পিছে আছি, সমস্যা নাই। ওকে, নমুনা তুই তোরা সহসর মাইটারি একা পাইয়ে মনে করে যে একদম কাছাকাছি নিয়ে এসে বসে রয়েছিস, কি কি হলো? কই আমাদের টার্গেট? কই টার্গেট? কোলে টার্গেট? কই কই কোলে? ক আপনাদের জন্য, আপনাদের জন্য মজুর চলে গেছে, চলে গেছে শুধুমাত্র আপনাদের জন্য চলে গেল। আমি আগেই বলছিলাম না, তিন স্টার টেস্ট তো কিচ্ছু হবে না বলছিলাম না, এখন দেখো মজা। চুপ থাকেন, এত কাছে পেয়েও আমি মজুরকে ধরতে পারলাম না শুধুমাত্র আপনাদের নেকামুর কারণে। ম্যাডাম ম্যাডাম, এত অস্থির হলে চলবে না, গোয়েন্দাগিরি করতে গিয়ে এত অস্থির হলে চলবে না, মজুর দেখা যখন একবার পাইছি উপায় একটা হইবেই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করেন না, এই জন্যই কিন্তু গোয়েন্দারা সজার ফেদারার বলেছেন যে ইউ ওয়াচ থিপ 100 চান্স উইল কাম। মানে কি? মানে হইলো তুমি যখন চোর একবার দেখতে পাইছো, 101 মনে করে ধরার সুযোগ পাওয়া যাবে। আপনি আপনি টেনিস প্লেয়ার রজার ফেদেরারের কথা বলছেন? উনি তো আমার অনেক ফেভারিট।
টেনিস প্লেয়ার হলিও হতে পারে, আপনাদের আমেরিকায় এই নামে কোনো টেনিস প্লেয়ার থাকলেও থাকতে পারে, কিন্তু আমি বলতেছি নাইজেরিয়ান গোয়েন্দারাজ রজার ফেডারারের কথা। আচ্ছা থাকে, এখন কি করবো, এখন কি করবো, এখন সেটাই তো আমি বলতেছি, আমার কথা বলতে দিচ্ছিস না কেন, একদম ভুল করে এখানে আবার 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 ভাব নিচ্ছিস। এখন আমার হুকুম হলো, এখন রুমি গিয়ে আগামী প্ল্যান অফ অ্যাকশন নিয়ে একটা ক্লোজ ডোর মিটিং করতে হবে। ফলো মি, ফলো মি, দেখেন আসলে জানেন তো, লাগেজটা না পেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমেরিকা থেকে এত কষ্ট করে আসাটাই বৃথা হবে। আরে না না, বৃথা হবে কেন, আমরা এই দেশে আছি তো, তাই না? হ্যাঁ। আচ্ছা আপনার ব্যাগে কি খুব মূল্যবান কিছু ছিল যার জন্য আপনি বারবার ব্যাগের কথা বলতেছেন? কিছু জিনিস আছে যা আসলে কতটা মূল্যবান তা আমরা কেউ নির্ধারণ করতে পারি না, তখন আমরা তাকে অমূল্য বলি। ঠিক, আমারও এমনই কিছু। আলাপ আলাপ বুঝলো, কত বড় বিজনেসটা খুলে গেলে, অমূল্যরত শুরু করে নিয়ে গেলে, মোরা যে কেন আগে জানতে পারলাম না? আগে জানলে কি হতো? না আগে জানলে তাহলে মোরাই বিজনেসটা করতে পারতাম। এখনকার বড় চিন্তা হয়েছে যে মানে আপনারা যে কোন জায়গায় রাখবো, মানে থাকতে দেবো কোন জায়গায় সেটা বুঝতে পারতেছি না, হেনে থাকবেন না হেনে থাকবেন? আরে আরে কই থাকবে, মানে আমাদের সাথে থাকবে, আমাদের মাঝখানে থাকবে। আমাদের মাঝে থাকবে মানে? না মানে হচ্ছে কি, আমাদের মাঝখানে বলতে আমাদের মাঝখানে দুটো লুঙ্গি দিয়ে পর্দা দিয়ে দিয়ে দেবো, শেষ। এ বেটা, এ তোর কি হয়েছে, তুই উল্টাপাল্টা কই দিয়েছো কা, তোর মাথা কি গ্যাস্ট্রিক হয়েছে? আচ্ছা এ মোতা, তোর কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? না, একটা খাওয়া দে। আসলে এ ভাই, সিনেমায় কি দেখেন, সিনেমায় দেখেন না নায়ক নায়িকা কি করে রুমের মধ্যে শাড়ি দিয়ে পর্দা টেনে দিয়ে তারা দুজন রুমের মধ্যে ঘুমায় থাকে? হ্যাঁ এক মিনিট, এই এটা কি চিত্র জগৎ? হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে তাই করে দেবো। হ্যাঁ গাদা গাদা কার কি যেন বলতেছিলেন, আমার থাকা নিয়ে আপনাদের একদম টেনশন করতে হবে। কেন কেন কেন? কারণ হচ্ছে আমার এক বন্ধু পিয়াস, আমরা একসাথে আমেরিকাতে পড়াশোনা করেছি, আমি আসার আগে ওর বাসায় ফোন দিয়ে বলে দিয়েছে আমার থাকার সব ব্যবস্থা হয়ে গেছে। চারজন মিলে আপনি চিন্তা করেন না, আপনি ওয়েট করেন, আমরা চারজন মিলে বুদ্ধি পরামর্শ করে একটা ব্যবস্থা, থাকার ব্যবস্থা করতেছি, প্রয়োজন হলে পরে আমরা চারজন ব্যালকনিতে ঘুমাবো, আপনি হেনে থাকুন। না না আমরা আমরা থেকে থাকলাম, আপনি ঘুমালেন। তার আগে একটা কথা ম্যাডাম, আমরা তো কইলেন লাগেজ মাগেজ সব চুরি হয়ে গেছে, টাকা পয়সা পাইবেন কই? টাকা পয়সা আমার কাছে কার্ড আছে, সো টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই আমার নেই। ও তাহলে ম্যাডাম এইটাই সেই টাকার মেশিন, মানে তাহলে ওই এটার তে টাকা বেরোয় তো ফুটো কোনে কই দেহি? ধর এটা তো ফুটো থাকে না, ফুটো থাকে না, তাহলে এটা হলো, এটা হলো কার্ড, এটিএম বুথে ঢুকাইতে হয় তারপর ফর ফর করে টাকা আসে। এটিএম কি জিনিস? আচ্ছা আমি আমি বলি ম্যাডাম, কত ভাবতেছে এটিএম হলো আমাদের যে প্রিয় অভিনেতা এটিএম শাহরুখ জামান, সে কি মারা গেছে? আর কোন মরবে কি, কার কথা দেখলাম
তো উনি এই এটিএম বুথ আবিষ্কার করছেন হ্যাঁ তো এই জন্য ওনার নাম অনুসারে এই নাম দিয়েছে এটিএম বুথ হ্যাঁ হ্যাঁ সমস্যা তোমার বাদ দিয়েছে আচ্ছা 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 শুনুন আমার আমার আজ উঠতে হবে কেন আমার যেতে হবে আচ্ছা ম্যাডাম তালি এত করে যখন বলছেন তালি চলেন আপনাকে আমি আবাদি আসি না 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 ঢাকা শহর আরে গুতগুতি করতেছে কি জন্য আমি ঢাকা শহর খুব ভালো চিনি তো সবি ভাই আবার কোথায় যায় কি বিপদে ফলায় দেয় আমি আপনার দিয়ে আসি কি রবি হ্যাঁ হ্যাঁ মোতা তুই ঠিক কইছো তুই আবগা দিয়া হ্যাঁ হ্যাঁ আসলে আচ্ছা যা তালি মোতা যা তুই যা আপনারা আসলে খুব ভালো মানুষ হ্যাঁ ভালোই তো আপনাদের সাথে আসলে যতক্ষণ ছিলাম আমার সময়টা খুব ভালো কেটেছে যদিও আমার ব্যাগটা পাইনি আশা করি পেয়ে যাব আপনাদের কাছে আসলে আমি সত্যি কৃতজ্ঞ আপনারা অনেক করেছেন আমার জন্য না এটা দায়িত্ব দায়িত্ব আমিও কৃতজ্ঞ আপনাকে বেটা না আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ তাহলে ম্যাডাম আইসি কি এখানে আপনি যান আমি কালকে সকালে আসি মোতা নিয়ে চলে গেল আমি যদি জানাম না আগা দিয়ে আসতে তুই মোতা পাঠালে কি জন্য বাঁকা দিলি কি জন্য তোর কাছ মারিয়ে ভাই ছাড় তো কি সার্বিক কি ছাড়ে না কি ভাই কি শুরু করতেছ তুই জিলাস জিলাস করতেছিস না জিলাস ইউ জিলাস আই উইন তুই যতই জিলাস করিস তুই জিতবি হ্যাঁ উই জিতবু উই জিতবু আমাদের দিকে একটু খেয়াল রাখেন আপনি তো এলাকার বড় ভাই আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে ভাই এলাকার মানুষের সেবা করতে যায় অনেক কিছুই ফেস করতে হয় আর কি আমার সাথে কাজ করতে গেলে মাথায় রাখবা এই রাস্তায় খোরাখুরি যেন না হয় আর সাধারণ মানুষের যেন কোনো দুর্ভোগ পোহাতে না হয় এটা দিয়ে বস কোনো চিন্তা করবেন না বস সবাই একদম সুখে শান্তিতে বসে দিব বস ভালো খুবই ভালো তবে ভাই আমার একটা কথা আছে এই যে ধরেন এলাকাতে গাড়ি ঘোড়া চলতে গেলে কত ধরনের কাগজপত্র লাগে তো আমাদের এলাকার মানুষের তো এটা সম্মানের ব্যাপার আছে তো ওনাদের ধরেন তো একটা যদি কাগজপত্র না থাকে তেমন একটা অসম্মানের বিষয় হয়ে দাঁড়ায় আর ঠিক কী কইতেছো ঠিক বুঝতে পারতেছেন একটু ভালো করে বুঝে কত আমার মানে ধরেন এই যে এলাকার মানুষের চলার জন্য ফিটনেস সার্টিফিকেট তারপর ট্যাক্স টোকেন পারমিট আমরা বুঝে গেছি বস এই কতদিনে বস আপনি অস্থির নেতা বস অস্থির নেতা বস আপনি এই দাঁড়ান দাঁড়ান আপনাদের কোথায় যেন দেখছি আমাদের কি বলেন স্যার কি কইতে আছেন মুই তো আজকে সকালে লঞ্চগুলো নামছি
না না ঠিক কোন বক্তৃতা মঞ্চে না কোথায় না 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 দেখলে দেখতেও পারেন হ্যাঁ দেখলে দেখতেও পারেন ওইলে আপনার যে স্টেশনে যে খাজানি জুলকানি মলম বিক্রি করে মলম হয়তো আপনার মলম দরকার পড়ছে তখন হয়তো দেখতে পারেন হ্যাঁ অনেক বক্তৃতা দিয়ে মই মলম বিক্রি করি হ্যাঁ 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 প্রথম বক্তৃতা দিছিলাম না সেইখানে ওদের দেখছিলাম খেয়াল রাখো ওরা কিন্তু আমার লোক এই কোনখানে বিপদ আপদে না পড়ে তোমরা খেয়াল রাখবা ঠিক আছে জি বস বুঝছি আপনার নিজের লোক তো বস আমরা কি ওদের ট্যাক্স টুক্স মকুব করে দেবো বস আরে বাবা এখানে ট্যাক্স আবার আসে কোথা থেকে ব্যবসার কাজে ব্যবসা চলবে আর জনদরদি সেটা তো একটা আলাদা বিষয় বুঝো না তো তোমাদের কাজ তোমরা করবা দেখি তোমরা কি করতে পারো তবে ভাই আমি একটা কথা কই আমি কিন্তু আমার শ্বশুরের ট্যাক্স কিন্তু মকুব করুম না হ বস কসম করে কইতাছি বস ভাই মকুব করুম না কিন্তু ভাই হ বস আমিও কসম করে কইতাছি আমিও কসম করে কইতাছি আজকে থেকে আমগো বাসার কাজের বস ট্যাক্স টুল বসাই দেবো বস আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী ও গো এবারে মেঘের রং দমলের মধ্যে চলে গেছো মুই কে মুই রবি লেছিলাম রবি মোরে কি অন্য কেউ ভাবছিল নেই না না চার মনের চার রঙে ঘুরছে আশা অনেক ঢঙ্গে কখনো ভালো কখনো মন্দ চারজনে